আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চাচ্ছি পদ্মা সেতুর পিলার কীভাবে তৈরি হয়। একটি পদ্মা সেতুর পিলার তৈরি হতে কী কী ধাপ অতিক্রম করে সেই পুরো দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওতে। আপনারা যদি পদ্মা সেতুর সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুর পিলার কীভাবে কংক্রিটের মাধ্যমে ঢালাই কাজ করা হচ্ছে। প্রথম এটা হচ্ছে প্রথম ঢালাই, যেটি 120 মিটার হয়ে থাকে। এই ঢালাইটি এখন হবে আপনাদেরকে এখানে থেকে দেখাবো যে কংক্রিটের, দেখতে পাচ্ছেন কংক্রিটের যে বলগেটটা আসছে বা কংক্রিটের গাড়ি, এটা বলো কংক্রিটের গাড়ি, যে কংক্রিটের গাড়িটা আসছে এই গাড়ি থেকেই কংক্রিট পদ্মা সেতুর পিলারের মধ্যে দেওয়া হবে। তার আগে এই কংক্রিটগুলো এটাকে পরীক্ষা করে তারপর পদ্মা সেতুর পিলারের মধ্যে প্রবেশ করানো হবে। এটার ধারণ ক্ষমতা, এটা মানসম্মত আছে কি না, পদ্মা সেতুর পিলারে এই কংক্রিটগুলো উপযোগী কি না, সেই পরীক্ষার পরে কিন্তু পদ্মা সেতুর পিলারে যুক্ত হয়। যেহেতু এটা একবারে সর্বনিম্ন স্তরে ঢালাই, তো আপনারা দেখতে পারবেন সেই নিম্ন স্তরে ঢালাই করতে কীরকম পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, কোন পদ্ধতিতে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যে কংক্রিটের বলগেটটা রয়েছে বা কংক্রিটের গাড়ি রয়েছে সেটি এসে পৌঁছেছে ঢালাই বার্জের সামনে। কিছুক্ষণের মধ্যেই এই কংক্রিটগুলো পরীক্ষাগারে নেওয়া হবে বা পরীক্ষা করে দেখা হবে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর সেই দৃশ্য হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। দেখতে থাকুন পরবর্তীতে কী করা হচ্ছে। একটি কংক্রিটের গাড়ি বা একটি কংক্রিট বলগেটের মধ্যে 5টি করে গাড়ি থাকে, যার প্রত্যেকটার মধ্যে 5 মিটার করে ঢালাই বা কংক্রিট থাকে। একটি গাড়ি দিয়ে 5 মিটার ঢালাই করা সম্ভব। এই কংক্রিটের গাড়িগুলো আসে যখন মাওয়ার প্রান্তের কাছাকাছি কোনো পিলার ঢালাই দেওয়া হয়, তখনই মাওয়ার প্রান্ত থেকে এই কংক্রিটগুলো নেওয়া হয় বলগেটের সাহায্যে বা কংক্রিটের গাড়ির সাহায্যে। আর যেসব পিলারগুলো জাজিরা নাডুবা প্রান্ত রয়েছে সেসব পিলারের কংক্রিটগুলো জাজিরা থেকে আনা হয়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কংক্রিট এটা পরীক্ষা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একজন কর্মকর্তা সে কংক্রিটগুলো একটা বালতির মধ্যে নিচ্ছেন। এরপরেই পরবর্তী ধাপে এগুলোকে পরীক্ষা করা হবে যে এগুলো সম্পূর্ণরূপে ঠিক আছে কি না, মানসম্মত আছে কি না বা এর ধারণ ক্ষমতা কীরকম, সব কিছুই পরীক্ষা করা হবে এখন এগুলোকে নিয়ে। আর এগুলো যারা পরীক্ষা করে তাদেরকে বলা হয় CSCE, মানে CSC। আর এই CSC পরীক্ষা করার পরে যদি এগুলোকে নাকচ করে দেয় যে এগুলো সামঞ্জস্য না বা এগুলো সঠিক পর্যায়ে নেই, উপযুক্ত নয়, তাহলে এগুলোকে রিজেক্ট করা হবে, এগুলো পদ্মা সেতুর পিলারে তৈরি হবে না।
এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোর টেম্পারেচার বা এগুলোর যে তাপমাত্রাটা রয়েছে সেগুলো কিন্তু মাপা হচ্ছে। আর আপনারা হয়তো জানেন যে এই কংক্রিটগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, অনেকটা উত্তপ্ত থাকে, কারণ এগুলোকে যখন প্রস্তুত করা হয় তখন এগুলো অনেক অনেক গরম থাকে। কারণ এগুলোর মধ্যে এরকম কিছু মেডিসিন রয়েছে যেগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এগুলো জমে যেতে সক্ষম, এত হেভিভাবে তৈরি করা হয়ে থাকে এই কংক্রিটগুলো। আর এই কংক্রিটগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে আমাদের পদ্মা সেতু। এই কংক্রিটের মধ্যে রয়েছে CFC, একটা পদার্থের নাম রয়েছে যেটা খুবই মূল্যবান এবং যেটি খুবই শক্ত এবং মজবুত। এগুলো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু জমাট বেঁধে দিতে সক্ষম, অল্প কিছুক্ষণের মধ্যেই এগুলো জমাট বেঁধে দিতে সক্ষম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এক কর্মকর্তা এগুলোকে টেস্টিং করছে। দেখি এরপরে দেখব এর পরবর্তীতে এগুলো কি করা হয়। এভাবেই পদ্মা সেতুর প্রত্যেকটি পিলারের কংক্রিট, প্রত্যেকটি গাড়ি বা প্রত্যেকটি বলগেটের কংক্রিট এভাবেই কিন্তু মাপা হয়, তারপরেই যুক্ত হয় পদ্মা সেতুর পিলারে। একটি পদ্মা সেতুর পিলার তৈরি হতে এসব প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এটা মাপা হচ্ছে কংক্রিটগুলো এটি কি আসলে পদ্মা সেতুর পিলারে বসার জন্য উপযুক্ত আছে কি না সেটাই কিন্তু মেপে দেখলো তারা। এখন এরা এটাকে অ্যালাউ করেছে বা এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। আর তারপরেই শুরু হয়ে যায় পদ্মা সেতুর পিলারে কংক্রিট দেওয়ার কাজ। এখানে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুর পিলারের মধ্যে কীভাবে কংক্রিটগুলো দিচ্ছে সেই দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি, আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটি পিলার মধ্যে 7টি করে পাইল বসানো হয়, আর এভাবেই প্রত্যেকটি পাইলের মধ্যেই এভাবে কংক্রিটগুলো দেওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে পাইলের একবার নিচ থেকে এগুলি কিন্তু কংক্রিটের ঢালার মাধ্যমে আস্তে 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 এগুলো উঠে যাবে। এই ঢালাইগুলো একবার নিচ থেকে দেওয়া হয়। আর এরপর এই ঢালাই 7টি পাইলের মধ্যে ঢালাই কাজ শেষ হলেই পরবর্তীতে এই পদ্মা সেতুর যে মেন বেসটা রয়েছে এটাকে নিচের বেস বলে, এই বেচের কাজ শেষ হলেই পরবর্তীতে আবারও ঢালাইয়ের মাধ্যমে পরবর্তীতে আস্তে আস্তে এই পদ্মা সেতুর পিলারের কাজ করা হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে দেখালাম পদ্মা সেতুর পাইলের কংক্রিট কীভাবে ঢালাই দেওয়া হয়ে থাকে। তো অন্য কোনো একদিন আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা যদি কোনো ভিডিও বিশেষভাবে দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। It's caught in the crossfire.